মা টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত। সোম থেকে শনি প্রত্যেক দিন ঠিক বিকেল চারটে দিনের শেষে সন্ধ্যাবার্তা কাগজে আজকের খবর নিয়ে আমি ট্রিনা আপনাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে এক ঝলকে পড়বো, আমরা শুনবেন আপনি, এমনটাই আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্যমাত্র। আনন্দবাজার পত্রিকা থেকে আজ বেশ কিছু খবর সমূহের খবর পাতা উল্টে দেখার পালা। আসুন শুরু করা যায় শুরুর খবরে। দায়িত্বে সিবিআই বকটুইয়ে সত্য সন্ধানের স্বার্থে নির্দেশ কোর্টের। কয়েকদিন আগেই শুনানিতে সিবিআই প্রস্তুত কিনা কলকাতা হাইকোর্টের তরফে তা জানতে চাওয়ার ঘটনাতেই খানিকটা ইঙ্গিত ছিল বলে মনে হচ্ছে আইনজীবী শিবির। সেই ইঙ্গিত সত্য হলো শুক্রবার বীরভূমের রামপুরহাটে বকটুই গ্রামে পুড়িয়ে হত্যা মামলার তদন্তভার সিবিআইকে দিল হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন একই সঙ্গে জানিয়েছে রাজ্য সরকার গড় সেট বা বিশেষ তদন্তকারী দলকে অবিলম্বে এই মামলার যাবতীয় নথিপত্র সিবিআই হাতে তুলে দিতে হবে, ধৃতদেরও পাঠিয়ে দিবে সিবিআই হেফাজতে। সিট এই ঘটনার আর কোনো তদন্ত করতে পারবে না। উচ্চ আদালত মন্তব্য, নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটন, ন্যায্য বিচারের স্বার্থেই এই মামলা। নজর রাখবো পরবর্তী খবরে। এরপর মাধ্যমিকে শূন্য, কেউ আবার টুকে খাতা দিয়েছেন বেশ কিছু ছাত্রছাত্রীদের, এমনই দশা উত্তর দূরস্থান। বরং খাতা জুড়ে হুবহু প্রশ্নপত্রটাই টুকে দিয়েছে কেউ কেউ, বা উত্তর যা লিখেছে তার সঙ্গে প্রশ্নের ন্যূনতম সংস্রব্য নেই। কেউ বা খাতা জমা দিয়েছে একটি অক্ষরও না লিখে। করোনা পরে পরে খাতায় কলমে প্রথমবার মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে তাই চোখ কপালে উঠেছে পরীক্ষকদের। হতভম্ব এক শিক্ষকের তাই আফসোস, এত বছর ধরে মাধ্যমিকের খাতা দেখছি এমন দুর্দশা কখনো দেখেনি, করোনা যেন সব লণ্ডভণ্ড করে দিয়েছে। মাধ্যমিক শেষে শিক্ষকদের বিভিন্ন বিষয়ের খাতা বিলি বন্টন শুরু হচ্ছে সদ্য, আর তা দেখতে গিয়েই এমন অভিজ্ঞতা তাদের। বানান, বাক্য গঠন, শব্দচয়ন ভুল নতুন নয়, কিন্তু এবারের খাতায় পরীক্ষার্থীদের উত্তরের বহর দেখে রীতিমতো স্তম্ভিত শিক্ষকেরা। বাংলা, ইতিহাস, ভূগোল প্রায় সব বিষয়েই এমন উত্তরের ছড়াছড়ি বলে জানা গিয়েছে। নজর রাখবো পরবর্তী খবর। অল্প বয়সে মেয়েদের বিয়েতে শীর্ষে বউ। গোটা দেশে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া মেয়েদের হার পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। রাজ্যের 100 জনের মধ্যে 45 বেশি মেয়ের 21-এ পারার এই আগেই বিয়ে হয়ে যাচ্ছে। মেয়েদের গড় বয়স পশ্চিমবঙ্গে মাত্র 21 বছর, রাজ্যগুলোর মধ্যে সব থেকে কম। রেজিস্ট্রার জেনারেল সম্প্রতি 2019-এর স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেমের পরিসংখ্যান প্রকাশ, জনগণনা বাদ দিলে দেশের জনসংখ্যার বিভিন্ন দিক সম্পর্কে এটাই সব থেকে নির্ভরযোগ্য পরিসংখ্যান। এই পরিসংখ্যান বলছে জাতীয় স্তরে মেয়েদের বিয়ের গড় বয়স 22.1 বছর, সেখানে পশ্চিমবঙ্গে মেয়েদের বিয়ের গড় বয়স 21 বছর। পাঞ্জাবে মেয়েদের বিয়েদের গড়ের বয়স 24.2 বছর, দিল্লিতে 24.1। এই মাপকাঠিতে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহারের থেকেও পিছিয়ে পশ্চিমবঙ্গ। সরকারি এই পরিসংখ্যান এখনো দেখেননি বলে জানাচ্ছেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের সংঘমিত্রা ঘোষ। তবে তার মতে বিষয়টির মধ্যে নানা পরত আছে। বয়সের পরিসংখ্যানের অঙ্ক দিয়েই রাজ্যে মেয়েদের ক্ষমতায়নের জায়গাটা কোথায় দাঁড়িয়ে তা বোঝা যাবে না। পরবর্তী খবর আপনাদের জন্য। রামপুরহাট, দিল্লিতে সুর চড়ালেন রূপা লকেটেরা। ইস্যু রামপুরহাট, রামপুরহাট কাণ্ড নিয়ে আজ সংসদের বাইরে ধারাবাহিকভাবে সরব হলেন বিজেপির সাংসদেরা। রামপুরহাটের ঘটনায় সিবিআইকে নিয়ে তদন্ত করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজেপি নেতৃত্ব আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও একই সঙ্গে তাদের অভিযোগ, যেভাবে রাজ্যের বিশেষ তদন্তকারী দল ওই মামলা সক্রিয় রয়েছে তাতে সিবিআইয়ের হাতে তদন্তের নথিপত্র যাওয়ার আগেই প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন, রাজ্য পুলিশের হাত ঘুরে যখনই তদন্ত সিবিআইয়ের কাছে গিয়েছে তখনই কোনো না কোনো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। যেমন সারদা মামলার লাল ডায়েরি, নিখোঁজ হওয়া যা আর পাওয়া যায়নি, বিজেপির আশঙ্কা কোনো তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত ঘুরে সিবিআইয়ের কাছে যাওয়ার অর্থ আগেভাগে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া, যার ফলে তদন্তে দেরি হয়, ফলে আমজনতার কাছে সিবিআইয়ের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তী খবর আনন্দবাজার পত্রিকা থেকে। রাশিয়ার জ্বালানি নিয়ে মতানৈক্য বহাল ইউরোপে। প্রত্যেকদিন থাকে আপনাদের জন্য রাজ্যের খবর, থাকে দেশের খবর, যেমনটি এখন দেব আপনাদের। আরো সামরিক সাহায্য দেওয়া হবে ইউক্রেনকে।
ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও আশ্রয় দেওয়া হবে ইউক্রেন শরণার্থীদের। কাল দিনভর নেটো, G7, ইউরোপীয় কাউন্সিলের ঝোড়ো বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নানা প্রতিশ্রুতি শুনিয়েছে। যদিও মস্কোর বিরুদ্ধে গিয়ে ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করার সিদ্ধান্ত নিতে রাজি হননি কেউই, তেমনি রাশিয়ার তেল নিয়েও দ্বিধা বিভক্ত দেশগুলো এখনো পর্যন্ত যার সমাধান। বার্সেলসের বৈঠক সেরে আজ পোল্যান্ডে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ড সরকারের সঙ্গে এই বৈঠকের মূল বিষয়বস্তু ইউরোপের বাড়তে থাকা শরণার্থী সমস্যা। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে ইউক্রেন থেকে অন্তত 36 লক্ষ শরণার্থী ছড়িয়ে পড়েছেন মহাদেশের বিভিন্ন প্রান্তে। বাইডেন জানিয়েছেন 1 লক্ষ ইউক্রেনীয়কে আমেরিকার স্বাগত জানাতেই তৈরি। এছাড়া $100 কোটি মূল্যের খাদ্য, ওষুধ, জল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসও তারা দেবেন। এদিন পোল্যান্ডে নিযুক্ত আমেরিকান 82তম এয়ারবোর্ন ডিভিশন বাহিনীর সঙ্গে দেখা করেন বাইডেন। পরবর্তী খবর আপনাদের জন্য, যাত্রী সুরক্ষার শর্তে জোর ইস্ট ওয়েস্ট। কলকাতার খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদাহ পর্যন্ত অংশে যাত্রী পরিষেবা শুরুর অনুমতি দিয়েছেন রেলওয়ে সেফটি কমিশনার, তবে শর্ত সাপেক্ষে। সেই শর্ত অনুযায়ী বেশ কিছু খামতি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হবে। শুক্রবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেট্রো রেলের ভারপ্রাপ্ত জেনারেল অরুণ আরোরা তিনি জানান, 15 এপ্রিলের মধ্যেই যাত্রী পরিষেবা চালুর চেষ্টা করছেন তারা। তিনি জানান, বাংলা নববর্ষই যে উদ্বোধনের কাঙ্ক্ষিত সময় তা রেলমন্ত্রী ও রেলকে জানাতে চান তিনি, তবে কবে যাত্রী পরিষেবা শুরু হবে তা নির্ভর করে রেল বোর্ডের সম্মতির উপরে। পরবর্তী খবর আপনাদের জন্য, আকশেরের প্রাককালে দেখা যাক কি খবর, কারণ প্রত্যেক দিনই তো থাকে আপনাদের সাথে দেশের খবর, কলকাতার খবর, রাজ্যের খবর, বিদেশের খবর, এখন যেমন বিনোদনের পর্ব। যে দক্ষিণ এশীয় শিল্পী ও কলাকুশলী এবারে অস্কার মনোনয়ন পেয়েছে তাকে নিয়ে একটি প্রি অস্কার সেলিব্রেশন অনুষ্ঠিত হল ক্যালিফোর্নিয়ার বেভারেল হিলসে। হোস্ট হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, সঙ্গে মিন্ডি কেলিং, অঞ্জুলা আচার্য, শ্রুতি গঙ্গোপাধ্যায়রাও ছিলেন আমন্ত্রকদের মধ্যে। রিজ আহমেদ, জোসেফ পাটেল, রেন্টু থমাস, সুস্মিত ঘোষ, অরুণিমা ওয়াগারবা আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে। প্রিয়াঙ্কা অনুষ্ঠানে এসে বলেছেন, 10 বছর আগে যখন হলিউডে ক্যারিয়ারের সবে শুরু করেছেন তিনি, গোল্ডেন গ্লোবের আফটার পার্টিতে এসে খুঁজছিলাম কাঁধের গায়ের রং বাদামি, দেখেছিলাম শুধু আমি আর আজিজ আনসারি রয়েছি, তবে আজ ছবিটা পাল্টে গিয়েছে, গর্ববোধ হচ্ছে। আগামী 27 মার্চ ভারতীয় সময় 28 মার্চ ভোর 5:30 থেকে সম্প্রচারিত হবে এবছরের অস্কার প্রদান অনুষ্ঠান। পরবর্তী খবর আপনাদের জন্য, ইডেনে আসতে পারে আর প্রফিট দুটি ম্যাচ, দেখা যাক কি খবর রয়েছে আপনাদের জন্য। কোভিড সংক্রমণ খুব মারাত্মকভাবে ফিরে না এলে ইডেনে এবারের আইপিএলে ম্যাচ আসতে পারে, তা দেখার সুযোগও হতে পেতে পারেন কলকাতা ক্রিকেট প্রেমীরা। আইপিএল এর বোধন উপলক্ষে শুক্রবার থেকে শীর্ষস্থানীয় সব কর্তারাই মুম্বাইয়ে, সেখানে কলকাতার দুটি প্লে অফ ম্যাচ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে প্লে অফে দুটি ম্যাচ পেতে পারে ইডেন, যদিও সেসব নির্ভর করবে তখন কোভিড নিয়ে দেশে পরিস্থিতি কিরকম থাকে তার উপরেই, সেটাই আগে দেখে নিতে চাইছে ভারতীয় বোর্ড। অতিমারির থাবা থেকে বাঁচিয়ে সুষ্ঠুভাবে প্রতিযোগিতা আয়োজন করাই প্রধান লক্ষ্য ওদের। এরপর পরবর্তী খেলার খবর আপনাদের জন্য, কাতারে নেই ইতালি, শোকস্তব্ধ মানচিনি। বিশ্ব ফুটবলের সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় অঘটন ঘটে গেল বৃহস্পতিবার। 2018 রাশিয়ার পরে এবার কাতার বিশ্বকাপের মঞ্চেও দেখা যাবে না ইতালির নীল প্লাবন। পালেরামিও বৃহস্পতিবার প্লে অফে অবিশ্বাস্যভাবে ইউরো চ্যাম্পিয়নকে হারিয়ে দিল আনকোরা উত্তর ম্যাসিডোনিয়া, সংযুক্ত সময়ের 52 মিনিট একমাত্র গোলে। অপ্রত্যাশিতভাবে ফাঁকায় বল পেয়ে আলেকজান্ডার ট্রাসকোভসি দুরন্ত শটে গোল করে ইতালির বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দেন। পাওলি রোসি, দিনো জফ, পাওল মালদিনিদের দেশ, যারা বিশ্বকাপে 4 বার চ্যাম্পিয়ন, টানা 2 বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না। 2018 সালের 58 বছর পরে বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি প্লে অফে সুজানের কাছ হেরে। নজর রাখবো আজকের শেষ খেলার খবর, হেও চ্যাম্পিয়ন ভারত, অনূর্ধ্ব 18 মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয় নিকটন হল না ভারতের।
শুক্রবার শেষ আছে বাংলাদেশের কাছে 0-1 গোলে হেরে গেল সিল্কি দেবীরা। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ট্রফি জিতল ভারতের মেয়েরা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এদিন ড্র করলেই চলতো লিন্ডা কামদের, কিন্তু কোচ টমাস দেনার্বি চেয়েছিলেন বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে। শুক্রবার জামশেদপুরে 5 মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সিল্কিরা, কিন্তু শুভাশ সিংহের শট লক্ষ্যভ্রষ্ট হয়। 20 ও 28 মিনিটে গোল নষ্ট করে লিন্ডা কম 74 মিনিটে অক্লিমা গোল করে এগিয়ে দেয় বাংলাদেশকে। 2 মিনিটের মধ্যেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারত। অবিশ্বাস্যভাবে প্রিয়াঙ্কা সুজেস বল বাইরে। প্রত্যেক দিন যাবত থাকে দৈনিক রাশিফল, নজর দেব আনন্দবাজার পত্রিকা থেকে আজকের রাশিফল। শুরু করতে চলেছি আজকের প্রথম রাশি মেষ। জ্ঞাতসারে দুঃসময়ে সাহায্য করতে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা, অতি রক্ষণশীলতার কারণে পারিবারিক বিরোধে শান্তি বিঘ্নিত হতে পারে। বৃষ, মৌলিক চিন্তাধারায় স্বীকৃতি এবং সেই সূত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, পরশের উস্কানিতে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ বাড়তে পারে। মিথুন, সচেতনতার অভাবে বা উদাসীনতায় বিশেষ সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা, গোপন শত্রুতায় কর্মস্থলে অশান্তি বাড়লেও পরিশ্রম আর দক্ষতার জোরেই পরিস্থিতির মোকাবিলা। কর্কট, অপ্রিয় সত্য কথনের নামে নিরন্তর কর্কশ বাক্যে ঘরে বাইরে শত্রু বৃদ্ধির আশঙ্কা, বিষয় সম্পত্তি নিয়ে আইনি সমস্যা জটিলতর হতে পারে। সিংহ, সময়োচিত সিদ্ধান্তে কর্মস্থলে জটিলতা বা পারিবারিক সমস্যার সুষ্ঠু সমাধান, অতিক্রোধ কর্মে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কন্যা, দেরিতে হলেও অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের কম বেশি স্বীকৃতি, আর্থিক প্রাপ্তিযোগ, শেয়ার বা ফাটকায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো, নচেৎ ক্ষতির আশঙ্কা। তুলা, বহু শ্রম নিষ্ঠা ও দক্ষতার জোরেই কর্মোন্নতি ও আর্থিক প্রাপ্তিতে আনন্দ, মানহানি সংক্রান্ত মামলার ফল সন্তোষজনক নাও হতে পারে, নিয়ন্ত্রিত বিনিয়োগে রত্ন ও অলঙ্কারের ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। বৃশ্চিক, কর্মে পদোন্নতি, শেষ মুহূর্তে পিছিয়ে যাওয়ার মানসিক অবসাদ গ্রাস করতে পারে, বহুদিন পরে হারিয়ে যাওয়া কোনো প্রিয়জনের খোঁজ পাওয়ার সম্ভাবনা, পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা। ধনু, কর্মক্ষেত্রে অকারণ বিবাদ বিতর্ক ও দলাদলি এড়িয়ে চলতে না পারলে সমূহ বিপদ, বন্ধুর সাহায্য ও সাহচর্যে পারিবারিক সংকটের মোকাবিলা, শারীরিক সমস্যায় কর্ম পরিকল্পনার অগ্রগতি ব্যাহত হতে পারে। মকর, ব্যবসা ঘিরে সমাজ বিরোধীদের সঙ্গে বিবাদের আশঙ্কা, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো দুঃসাহসী সিদ্ধান্ত থেকে বিরত থাকাই ভালো, রক্তে শর্করা বৃদ্ধিতে নানা শারীরিক সমস্যায় ভোগান্তি। কুম্ভ, সুস্থ থাকার তাগিদে অকারণ ক্রোধ ও উত্তেজনায় প্রশমনের প্রয়োজন, বন্ধুর প্রতারণায় বিশ্বাসভঙ্গের বেদনা কষ্ট দিলেও বন্ধুত্বে আস্থা হারানো উচিত হবে না, কম্পিউটারের কাজে যুক্ত ব্যক্তিদের পক্ষে শুভ সময়। মীন এবং আজকের রাশিফলের শেষ রাশিফল, কর্মে বহু ব্যস্ততার জন্য নিত্য কর্তব্যে অবহেলা, প্রিয়জনের কর্মসমস্যা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে, বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ ও কাজকর্ম ব্যাহত হতে পারে। সোম থেকে শনি প্রত্যেক দিন ঠিক বিকেল 4টে দিনের শেষে সন্ধ্যাবার্তা কাগজে আজকের খবর নিয়ে আমি ত্রিনা ছিলাম আপনাদের সঙ্গে। এই মুহূর্তে শেষ করতে হচ্ছে আজকের কাগজের খবর, নজর থাকুক ঠিক আবারও সোমবার 4টায়। নমস্কার।